হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ হরিকৃষ্ণ মল্লিক। পিলে বিএড এক্সাম কালি, তো যে দীর্ঘ গোটে বর্ষর যে এই বর্ষ পুরা প্রিপারেসন স্টার্ট করছেন সিরিয়সলি, তো গোটে বর্ষর যে মেহনত যে পরিশ্রম কালি আমাকে 2 ঘন্টার দেখাইবার অছি। আউ যে পছ বর্ষর বি যে বিএড হয়ে নথিলা, যে 2 বর্ষর যে মেহনত সেটা 2 ঘন্টার বলে দেখাইবার অছি। তো আজির যে ভিডিও আমার হবার অছি, আমি আজি ভিডিওরে তুমি কালি এক্সামে কোন কোন নেইকি যাব, তা সহিত কালি এক্সামে কোন কোন করিব, তো সেই জিনিস আজ আমি ডিসকশন করিবা। চালন্তু পিলে, বহুত ইম্পর্টাণ্ট ভিডিও ইয়ে তোমাই, এক্সাম দেওয়া পূর্ব নিশ্চয় এই ভিডিও কু পুরা সম্পূর্ণ ভাবে দেখি যাতে তোমার সাঙ্গ মান সহ সেয়ার বি করতু যে এর এক্সাম দেছেন। তো পিলে ফার্স্ট কথা হচ্ছে তোমার আডমিটি কার্ড, যে আডমিটি কার্ড যেটা তুমি প্রিন্ট আউট বাহার করব, কলর প্রিন্ট আউট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা বাহার করছো চলবে। তো আডমিট কার্ডর গোটে প্রিন্ট আউট বাহার করে দিও, প্রিন্ট আউট গোটে নিয়ে যাও। পিলে গোটে নুহে দুইটা রখি দিয়ে, গোটে তোমার সেফটি পাই রখি দিয়ে, আর গোটে নিয়ে যাও, গোটে তুমি ঘরে রখি দিয়ে থাও আর গোটে নিয়ে যাও সেফ পাই। ওকে, তো আইডেন্টি কার্ড দুইটা বাহার করে দেলে গোটে নিয়ে যাও এক্সাম হল, গোটে রখি নেব। আর তোমার আইডেন্টিটি প্রুফ, যদি আধার কার্ড পান কার্ড কিছু বি দিয়েছ, আধার কার্ড দিয়েছ তুমি নিশ্চয় আধার কার্ড নিয়ে যাও, আর আধার কার্ড গোটে জেরক্স নিয়ে যাও। জেরক্স বোধে নেবে নি, কিন্তু গোটে সাঙ্গে নিয়ে যাই, জেরক্স গোটে নিয়ে যাই, আর ফটো গোটে সাঙ্গে নিয়ে যাই, তোমার যে ফটো আপ্লিকেশনরে চিপকাইছ সেই ফটো গোটে সাঙ্গে নিয়ে যাই। আর তা সহ পিলে ঘড়ি আউ, ঘড়ি আউ পেন, তো সেটি তোমাকে তো সেটি ঘড়ি থিব তাঙ্ক ক্লাসরে, এক্সাম হললে ঘড়ি থিব, তা সহ পেন বি সে তোমাকে দেবে, কিন্তু ফির বি তুমি সিম্পল ওয়াচ আউ পেন নিয়ে যাই সাঙ্গে, সিম্পল ওয়াচ আউ পেন, তা সহ পানি বোটল গোটে নিশ্চয় নিয়ে থাকবে। পিলে পানি বোটল এইপাই কুছি, ওয়াটার বোটল এইপাই মু তোমাকে কুছি, কি এক্সাম হলরে যদি তোমাকে শোষ লাগে কি এক্সাম হলরে তোমাকে টিকে কোশ্চিন কু পড়িকি, তোমাকে কোশ্চিনলে টিকে যদি গোটে গোটে আসছে কোন না, যদি 4-5টা কোশ্চিন কন্টিনিউসলি ন আসলা কি 10-12টা কোশ্চিন কন্টিনিউসলি ন আসলা, আমি গোটে কোন না ডিমোটিভেট আমি গোটে হয়ে এক্সাম হলে, তো সেই সময় টিকে পানি পিদেব। পানি গোটে এমিতি কাম করিব কি মাইন্ড কু টিকে কুল করিব, পানি পিলে ওকে টিকে শান্তি হব। ওকে, তো যাহাদ্বারা তুমি টিকে কোশ্চিন কু আটেম্প করিবে গোটে ফ্রি লাগিব। ওকে, যদি কোশ্চিন তোমাকে এক্সাম হলে টিকে বি হার্ড ইয়া টফ লাগুছি, তো তুমি কোন সেই কোশ্চিন কু ছাড়ো, আগুকু চালো। বারম্বার যদি কন্টিনিউসলি 5-10টা এমিতি লাগুছি, তো টিকে বস, বসিও মানে নুহে যে অধ ঘন্টে বসিও, মানে গোটে মিনিট রু হাফ সেকেন্ড রু 30 সেকেন্ড রু গোটে মিনিট। ওকে, বসি টিকে পানি পিও, পানি পিকি পুনি স্টার্ট কর, আউ সেউটু স্টার্ট করনি, যেটা তুমি আসি যাও সেটা তো স্টার্ট কর। আউ তা সহ পিলে আউ কোন না, তোমার ফার্স্ট সেটিং তোমার যে 9:30টা রু 9:30টার গেট ক্লোজ হয়ে যাব, 8:30টা রু 9:30টা তোমার কোন না রিপোর্টিং টাইম। দেখো তুমি পুরা জলদি পড়াওনি কি লেটরে যাওনি, মো মো কহিয়া মতরে তুমি 9টা, কাইনা তুমি এক্সাম তোমার স্টার্ট হব 10টারে, যদি তুমি 9:30টায় এন্ট্রি করছো ফির তুমি অধ ঘন্টা বসিব। ওকে, তো মো মতরে ট্রায় করো 9:10-15 এন্ট্রি করিয়া পাই। ওকে, কিন্তু জলদি পৌঁছি যাও, ওকে এক্সাম হললে পৌঁছি যাও, কাইনা যদি তুমি বহুত দূরে থিব লেট করিকি যাও, যদি ন পাইব এক্সাম সেন্টার তো প্রবলেম হয়ে যাব। তো গেট ভিতরে এন্ট্রি করো 9:10-15 যাই রুম ফুম খোঁজিকি আরামসে বসিকি। ওকে, তোমার যা বি সব কাম অছি, তোমার সব 1-2 যা বি অছি সব আরামসে ক্লিয়র করিকি, ওকে ওয়াশিং মতলব ওয়াশরুমের যা বি কিছু কাম অছি সব ক্লিয়র করিকি তুমি যাও ভিতরকু, পুরা ফ্রি হয়ে যাও, আর যাইকি আরামসে যে 20-25 মিনিট যা বি ভিতরে বসিকি মাইন্ড কু শান্ত কর, কুল কর, বদমাশি করিবার নাই, চকলামি করিবার নাই, মাইন্ড কু শান্ত কর, রিমাইন্ড কর সব জিনিস। ওকে, করিকি তারপরে তোমাকে কোশ্চিন দেলা পরে আরামসে, পিলে গোটে জিনিস মনে রাখো, বহুত পিলা কোন করন্তি না কোশ্চিন দে দেলে বা তোমাকে যে আনসার কি যদি তোমাকে দেই দেবে, যে তোমার কোন আনসার বুকলেট পেপর, ওকে সেটি কোন করতে ফটাফট লিখি দিয়ে, স্যার কহিলা পূর্ব লিখি দিয়ে, কেন সেমানুক লাগে কি আমি বহুত এক্সাম দিয়ে আসলু, তো আমি আমি সব নিজে করে পারি। হ্যাঁ পিলে করে পার, তুমি সমস্তে করে পার, কেন তুমি ছোট ছুয়া না, কিন্তু ফির বি দেখো সিরিয়াস কামরে তুমি তুমি সেটি তোমার নলেজ দেখাওনি, সেটি তুমি পচার, সেটি যে স্যার অনেক যে সেটি ইনভিজিলেটর অনেক তুমি পচার কি স্যার কোটি কোণ লেখা যাব, কেমিতি লেখা যাব, ধীরে সুস্থে লেখ, আরামসে লেখ, তরতর হয়ে লেখা দরকার নেই, কেন যদি ভুল হয়ে পুনি করেকশন হওয়া প্রোবলেম। ওকে, তেমন সেই সব জিনিসকে টিকিয়ে ধ্যান দেব, পিলে শান্তিরে সহকার করিব। দেখো পিলে ইনভিজিলেটর কহিলা পরে বি মু দেখিছি বহুত এক্সামে ইনভিজিলেটর বারম্বার বারম্বার রিকোয়েস্ট কলা পরে বি পিলা মানে বহুত ভুল করন্তি। ওকে, তো তুমি টিকে শান্তিরে আরামসে ধীরে সুস্থে লেখিব, তারপরে তুমি মানে সমস্তে ট্রাই করিব, কোন না দেখো 100 মার্করু ট্রাই করিব 60-65। ওকে, দিস ইজ দ আমি কইপারে দিস ইজ দ সেফ স্কোর 60-65, যদি তুমি 60-65 তোমাকে প্রপর 60টা কোশ্চিন আসি যাচ্ছি পুরা প্রপর, তোমাকে লাগুছি মোর 60টা কোশ্চিন পুরা ঠিক, তো পিলে মো মতরে আউ যদি আসুনি কিছু অ্যাটেম্প করনি,
ଯଦି ଆସୁଛି ତ ତୁମକୁ 100ଟାରୁ 100ଟା କୋଶ୍ଚିନ୍ ଆସୁଛି କରିଦେବ, 100ରୁ 90 ଆସୁଛି କରିଦେବ, 100ରୁ 80 ଆସୁଛି କରିଦେବ, କିନ୍ତୁ ଯଦି ତୁମକୁ 100ରୁ 65ଟା ପ୍ରପର୍ ଆସୁଛି, 65ଟା ପ୍ରପର୍ ଆସୁଛି ଆଉ ବାକି ଆସୁନି, କିଛି ଅଛି ଟିକେ ଟିକେ ଆସୁଛି, ମାନେ 2ଟା ଡାଉଟ୍, 2ଟା ଭିତରେ ଡାଉଟ୍, କିଛି 3ଟା ଭିତରେ ଡାଉଟ୍, ତ ମୋ ମତରେ ଯଦି 65ଟା ତୁମେ କରିଦେଉଛ ଆଉ କରିବାର ନାହିଁ, ଦିସ୍ ଇଜ୍ ଦ ବେଷ୍ଟ। 65, 60 to 65 ଠିକ୍ ଅଛି, ତ ତୁମେ ଦେଖିକି କରିବ ପିଲା। ଆଉ ବହୁତ ପିଲା କୋଶ୍ଚିନ୍ କରନ୍ତି କି ସାର୍ ଆମେ କେଉଁଟା ଫାଷ୍ଟ କରିବୁ, ଦେଖ ପିଲା ଫାଷ୍ଟ କେଉଁଟା କରିବୁ ସେଇଟା ତୁମ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ, ତୁମକୁ ଯେଉଁଟା ଇଜି ଲାଗୁଛି ସେଇଟାକୁ ଫାଷ୍ଟ କର, ଯେଉଁଟା ତୁମକୁ ଇଜି ଲାଗୁଛି, ଯେଉଁଟା ହାର୍ଡ଼ ଲାଗୁଛି, ନା କାହିଁକିନା ଟାଇମ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରିତେ ପଡ଼ିବ। ଯଦି ତୁମକୁ କଷ୍ଟ ଲାଗୁଛି ତୁମେ ସେଇଠି କଷ୍ଟଟାକୁ କଲ, ମାନେ ତୁମକୁ କଷ୍ଟ ଲାଗୁଛି ସେଇଟାକୁ କଲ, ତ ତୁମ ଟାଇମ୍ ପିଲେ ପଳେଇବ। ତେଣୁ ମୋ ମତରେ ଯେଉଁଟା ଟାଇମ୍ ନେବ ନାହିଁ ସେଇଟାକୁ କରିବ। ଯେମିତି ମୁଁ କହିବି ହିଷ୍ଟ୍ରି ଜିଓଗ୍ରାଫି, କିଛି ଭାବିବାର ନାହିଁ, ଡାଇରେକ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିଲ ଆନ୍ସର୍ କଲ, ଭାବିବାର ନାହିଁ, ହିଷ୍ଟ୍ରି ଜିଓଗ୍ରାଫି ଆଗେ କରିଦେବା ଦରକାର, କାହିଁକିନା ପେଡ଼ାଗୋଜିଟା ଟିକେ ବୁଝିତେ ପଡ଼ିବ, ବୁଝିକି ଲେଖିତେ ପଡ଼ିବ ପେଡ଼ାଗୋଜିକୁ। ଆଉ ଯଦି ଇଂଲିଶ ତୁମମାନଙ୍କର ଭଲ ହୁଏ ତାହେଲେ ଇଂଲିଶ କର, ଯଦି ଭଲ ନ ହେଉଛି ଇଂଲିଶ ବି ବୁଝିତେ ପଡ଼ିବ, ଇଂଲିଶ ପାଇଁ ବି ଟାଇମ୍ ଯିବ। ତେଣୁ ସେଟା ତୁମ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ, ତୁମର ଯେଉଁଟା ଇଜି, ଯେଉଁଟା ଯେଉଁଟା ତୁମକୁ ସହଜ ଲାଗୁଛି ପିଲା ତାକୁ ଆଗେ ସାରିଦିଅ, ଆଗେ ସାରିଦେଲେ ଟାଇମ୍ ବଞ୍ଚିଯିବ, ଟାଇମ୍ ବଞ୍ଚିଗଲେ ତାପରେ ତୁମେ ନେକ୍ସଟକୁ ଦେବ। କିନ୍ତୁ କିଛି ପିଲା କ'ଣ କରନ୍ତି, କିଛି ପିଲା ଆଗେ ହାର୍ଡ଼କୁ କରିଦେବେ, ତୁମ ଟାଇମ୍ ସେଠି ପଳେଇଲା, ମାନେ ତୁମକୁ ଯେଉଁଟା କଷ୍ଟ ଲାଗୁଛି ତାକୁ ଆଗେ କରିଦେଲ, ଟାଇମ୍ ପଳେଇଲା, ପେଡ଼ାଗୋଜି କରିଦେଲ, ପେଡ଼ାଗୋଜି ଭାବି ଭାବି କଲ, ତ ଟାଇମ୍ ପଳେଇଲା, ତ ବାକି ତୁମକୁ ଯେଉଁଟା ତୁମକୁ ସହଜ ଲାଗୁଥିଲା ତାହା ପାଇଁ ଟାଇମ୍ କମ୍ ରହିଲା, ଯାହାଦ୍ୱାରା ତୁମେ ସେଠି ଭୁଲ୍ ଭାଲ୍ କରିବ ତରତରରେ। ତେଣୁ ସେଇଟା ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ପିଲା, ଯେଉଁଟା ଇଜି ଲାଗୁଛି ସେଇଟାକୁ କର, ଆଉ ବେଶୀ ଟାଇମ୍ ତୁମର ନେବିନି, ଆଜି ଆରାମସେ କୁଲ୍ ରହ, ଆଜି ଆଜି ଟିକେ ରେଷ୍ଟ ନେଇଯାଅ, ଆଉ ଟିକେ ରିମାଇଣ୍ଡ କର, ଓକେ, ଆଉ କାଲି ଆରାମସେ ଯାଇକି ଏକ୍ଜାମ୍ ଦିଅ। ଆଉ ଅଲ୍ ଦି ବେଷ୍ଟ, କାଲି ଭଲ କର, ଆଉ ଭଗବାନଙ୍କ ପାଖରେ ଏତିକି, ମୋର ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ଏତିକି ପ୍ରାର୍ଥନା କି ତୁମେ ସମସ୍ତେ ଏଇଥର ବେଡ଼କୁ ଯାଅ।